নমস্কার বন্ধুরা, ঐশীর মার রান্নাঘরে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে মধুমাসের মিঠা ফল পাকা আম দিয়ে নরম তুলতুলে স্পঞ্জি কেক তৈরি করে দেখাবো, সেটাও আবার কোনো রকম মাইক্রোওভেন ছাড়া, সরাসরি গ্যাসেই। তাহলে চলুন রেসিপিটা ঝটপট দেখে নিই। প্রথমে এক বাটি ছোট ছোট টুকরো করে কেটে রাখা আম নিয়ে নিয়েছি, আর এটা যতটা সম্ভব পাকা আম ভালো দেখে ব্যবহার করার চেষ্টা করবেন, তাতে খাবারের টেস্টটা বেড়ে যাবে। আমি এটাকে মিক্সিতে দিয়ে আমের একটা পাল্প তৈরি করে নেব, আপনাদের যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে সেটা দিয়েও করে নিতে পারবেন। এবার যে কেকটা আমরা যে বাটিটাতে বসাবো সেই বাটিটা প্রথমে রেডি করে নেব। আপনাদের কাছে যদি কেক টিন থাকে তাহলে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। আমি আজকে যে বাটিটা সাধারণত সবার বাড়িতেই থাকে সেরকম একটা বাটিতেই কেকটাকে তৈরি করে নেব। প্রথমে 1 টেবিল স্পুন সাদা তেল আমি বাটিটার মধ্যে দিয়ে দিলাম, তারপরে ব্রাশ দিয়ে সারা বাটিটাতে সমস্ত জায়গায় তেলটাকে ব্রাশ করে নেব। আর এই স্টেপটা আপনারা স্কিপ করতে পারেন। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে এই স্টেপের বদলে বাটার পেপারটাও দিয়ে নিতে পারেন, তবে আমার মনে হয় বাটার পেপারের থেকেও কিন্তু এই স্টেপটা বেশি কাজ করে। এবার 1 টেবিল স্পুন ময়দা দিয়ে দেবো, তারপর সমস্ত বাটির গায়ে ভালো করে ময়দাটাকে লাগিয়ে নেব। এইভাবে ময়দা আর তেলটা দিয়ে ভালো করে লাগিয়ে নিলে কিন্তু যখন আমরা কেকটা তৈরি করার পর ডিমোল্ড করতে যাব তখন কিন্তু কেকটা খুব সহজেই উঠে আসবে। দেখুন, ভালো করে ময়দাটাকে মাখানো হয়ে গেছে। এবার কেকের বাটিটা ধরে একটু এরকম উল্টে 2 থেকে 3 বার ট্যাপ করে নেবেন, তাতে এক্সট্রা যে ময়দাটা থাকবে সেটা কিন্তু ঝরে যাবে। এবার আমাদের কেক বানানোর শুকনো ইনগ্রিডিয়েন্টসটা তৈরি করে নেব। একটা থালা নিয়ে তার উপর একটা চালুনি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দেবো 2 টিস্পুন মতো বেকিং পাউডার। আপনাদের কাছে 2 টিস্পুন বেকিং পাউডার একটু বেশি মনে হতে পারে, কিন্তু এই 2 টিস্পুন বেকিং পাউডার কিন্তু দিতে হবে, না হলে কেকটা কিন্তু ভালো মতো তৈরি হবে না। এবার আমি সমস্ত ময়দাটাকে চালুনি দিয়ে ভালো করে চেলে নেব, তাতে করে বেকিং পাউডারটা ভালো মতো ময়দার সাথে মিশে যাবে। আপনারা এই স্টেপটা 2 থেকে 3 বারও করে নিতে পারেন। এবার কেকের ব্যাটারটা আমাদের রেডি করে নিতে হবে। প্রথমে একটা বাটির মধ্যে 1/3 কাপ চিনি দিয়ে দিলাম, 1/4 কাপ দিতে হবে সাদা তেল। এবার সাদা তেল আর চিনিটাকে ভালো করে একটা তারের হুসপার দিয়ে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন। ভালো করে চিনি আর তেলটা একটু মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো ডিম। ডিমটা দেওয়ার পর ভালো করে আমাদের ফেটিয়ে নিতে হবে, যতক্ষণ না ডিমের কালারটা চেঞ্জ হয়ে আর চিনিটা সম্পূর্ণ গলে গিয়ে একটু হালকা কালারের ফোম বেসে চলে আসছে। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে তো আরও ভালো হয়, তাহলে এটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে। ভালো করে বিট করার পর দেখুন এখন ডিম, চিনি আর তেলের মিশ্রণটা খুব ভালো মতো ফোম বেসে চলে এসছে আর কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এর থেকে বেশি আর ফেটানোর দরকার নেই। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো সেই যে আমের পাল্পটা তৈরি করে নিলাম, সেই আমের পাল্পটা 1/4 কাপ। আমি পরে টুকরো করা আম মেশাবো, তাই জন্য 1/4 কাপ দিলাম, তবে আপনারা কিন্তু ম্যাক্সিমাম 1/2 কাপ মতো এখানে ব্যবহার করতে পারেন, তার বেশি কিন্তু ব্যবহার করা যাবে না। বেশি আমের স্বাদ পেতে গিয়ে যদি বেশি আমের পাল্প ব্যবহার করে ফেলেন তাহলে কিন্তু পারফেক্টভাবে কেকটা তৈরি হবে না। আমের পাল্পটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ আমি এটাকে একটু মিশিয়ে নিচ্ছি, তবে খুব বেশি মেশানোর আর দরকার নেই, ভালো মতো একটু নাড়াচাড়া করে নিলেই হবে। এবার আগে থেকে যে ময়দাটা আমরা রেডি করে রেখেছিলাম সেই ময়দার 1/2টা এখানে দিয়ে দেব। সমস্ত ময়দাটা এখানে একবারে দিয়ে দেবেন না, তাতে করে কেকের ব্যাটারের মধ্যে কিন্তু লাম্পস থেকে যেতে পারে, ভালো মতো কেকের ব্যাটারটা তৈরি হবে না। এবার যে কোনো একটা দিক থেকে কেকের ব্যাটারটাকে তৈরি করতে হবে, মানে যখন মেশাবেন যে কোনো একটা দিকে কন্টিনিউ আপনারা মেশাতে থাকবেন। একবার এদিক একবার ওদিক করে কেকের ব্যাটারটা মেশালে কেকটা কিন্তু ভালো মতো বেকিং হবে না। সমস্ত ময়দাটা আমি বাকিটা দিয়ে দিলাম এখানে, তারপর আবারও ভালো করে মিশিয়ে নেব। মাইক্রোওভেনে কেক বানাতে গেলে এত কিছু কিন্তু ফলো না করলেও হয়, তবে যেহেতু গ্যাসের চুলাতেই কেকটা তৈরি করব তাই এই ছোট ছোট টিপসগুলো কিন্তু খেয়ালে রাখতেই হবে। খুব বেশি ঘাটাঘাটি না করে যতক্ষণ ময়দাটা ভালো মতো মিশে যাচ্ছে সেই পর্যন্ত কেকের এই মিশ্রণটা তৈরি করে নিলেই হবে। কেকের ব্যাটারটা একটু খেয়াল করুন, ওপর থেকে ফেলার পর কিন্তু সাথে সাথে কেকের ব্যাটারের মধ্যে মিশে যাচ্ছে না, একটু কিছুক্ষণ দাগ থেকে যাচ্ছে। ঠিক এরকম করে ব্যাটারটা আমাদের তৈরি করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/4 কাপ ছোট ছোট টুকরো করে কেটে রাখা আম,
আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, তবে কেকের প্রত্যেক বাইটে বাইটে যদি পাকা আমের স্বাদ ও গন্ধ পেতে চান এটা দিয়ে দেখবেন, আশা করি সকলের খুব ভালো লাগবে। আমের টুকরোগুলো দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করব না, একটুখানি মিশিয়ে নিলেই আমাদের ব্যাটার এখানে একদম রেডি হয়ে যাবে। আর কেকটা তৈরি করব আমরা যে বাটিতে, সেই বাটিটা আগে থেকেই রেডি করে রেখেছিলাম, এবার ওই বাটিটার মধ্যে আমরা কেকের ব্যাটারটা দিয়ে দেবো। কেকের ব্যাটারটা তৈরি করে বেশিক্ষণ কিন্তু বাইরে রেখে দেবেন না, তাতে করে পারফেক্ট মতো কেকটা কিন্তু বেক হবে না। চাইলে আগে থেকেই এরকমভাবে রেডি করে নেবেন সমস্ত উপকরণ, তারপর কেকের ব্যাটারটা তৈরি করে নেবেন, তাতে করে কিন্তু ভীষণ সুবিধা হবে। সমস্ত ব্যাটারটা আমি বাটিটার মধ্যে দিয়ে দিলাম, তারপর বাটিটা ধরে 2 থেকে 3 বার একটু ট্যাপ করে দেবো এরকম করে, তাতে করে ভেতরে যদি কোনো এয়ার বাবলস থেকে থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। এবার কেকটা আমাদের বেক করে নেওয়ার পালা, তার জন্য সরাসরি চলে যাব গ্যাসের ওভেনে। গ্যাস ওভেনে আমি প্রথমে একটা রুটি করা তাওয়া বসিয়ে তার উপর একটা বড় মোকবালা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এটাকে আমি প্রিহিট করতে দিয়েছিলাম 15 মিনিট আগে। আর এই 15 মিনিট আগে হাঁড়িটাকে কিন্তু প্রিহিট করে নিতেই হবে। এবার হাঁড়ির ঢাকনাটা খুব সাবধানে খুলছি যেহেতু এটা খুব গরম হয়ে গেছে। তারপর আমরা এই হাঁড়িটার মধ্যে একটা খাবার রাখা স্ট্যান্ড দিয়ে দেবো, যদি আপনাদের কাছে খাবার রাখা স্ট্যান্ড না থাকে তাহলে যে কোনো ছোট ডিশ আপনারা উপর করে দিয়ে তারপর কেকটাকে মানে কেকের বাটিটাকে বসাবেন, তবে সরাসরি কিন্তু হাঁড়িটার ওপর কেকের বাটিটা বসিয়ে দেবেন না, তাতে করে নিচ থেকে কিন্তু কেকটা পুড়ে যেতে পারে। এবার আমরা থালাটা চাপা দিয়ে দিলাম, তারপর ওপর থেকে কিছু একটা ভারী জিনিস চাপিয়ে দেবো যাতে থালাটা ভালো মতো চেপে বসে হাঁড়ির মধ্যে। তারপর আমরা কেকটাকে বেক করে নেব 30 থেকে 40 মিনিট মতো। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম টু লো রাখতে হবে, তবে সবার গ্যাসের ফ্লেম এক হয় না, তাই গ্যাসের ফ্লেমটা লো করে দেওয়াই ভালো, তাতে করে কেকের কালারটা ভালো হবে। এবার আমি 45 মিনিট মতো কেকটাকে বেক করে নিয়েছি, তবে আমি 20 মিনিট পর একবার চেক করেছিলাম, কেকটা কিন্তু তখন ভালো মতো হয়েছিল না, তাই আমি 45 মিনিট মতো এই কেকটা বেক করতে লেগেছে আমার। আপনারা কিন্তু অবশ্যই মাঝে একবার চেক করে নেবেন, মানে এরকমভাবে চেক করতে হবে, একটা টুথপিক বা ছুরি মাঝখান বরাবর একবার ঢুকিয়ে দেখে নেবেন, যদি কেকের ব্যাটার এই ছুরিটার গায়ে লেগে যায় তাহলে বুঝবেন ভালো মতো কিন্তু কেকটা বেক হয়নি। যদি ছুরিটা বার করার পর একদম পরিষ্কার বেরোয় তাহলে বুঝবেন ছুরিটা কিন্তু ভালো মতো বেক হয়ে গেছে। এবার খুব সাবধানে বাটিটাকে বার করে আমরা কেকটাকে একটু ঠান্ডা হতে দেব। এবার কেকটাকে সাজানোর জন্য আমি একটা আমের জেলি তৈরি করে নেব, তবে এটা একদমই অপশনাল, আপনারা চাইলে কিন্তু এইটা স্কিপ করতে পারেন। আগে যে আমের পাল্পটা আমি তৈরি করেছিলাম 1/4 কাপ কেকের ব্যাটারে দিয়েছিলাম, আর বাকিটা একটা ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 3 টিস্পুন চিনি দিয়ে দিলাম, তারপর আমরা জাল করে নেব যতক্ষণ না আম আর চিনি থেকে জলটা সম্পূর্ণ শুকিয়ে একটা জেলি ফর্মে চলে আসছে। এই জেলিটা তৈরি করতে মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিট মতো সময় লাগবে, আর ততক্ষণ কিন্তু কন্টিনিউ এটাকে নেড়ে যেতে হবে, না হলে নিচ থেকে কিন্তু আমের জেলিটা লেগে যেতে পারে। তাহলে আমের জেলিটাকে আমি তৈরি করে নিচ্ছি। আমের জেলিটা তৈরি করতে করতে কেকটাও এদিকে ঠান্ডা হয়ে গেছে, এবার আমাদের কেকটা ডিমোল্ড করার পালা। একটা ছুরি দিয়ে কেকের চারপাশটা একটু আলগা করে দেব যাতে কেকটা বার করতে আমাদের সুবিধা হয়। আমের কেকটা সরাসরি গ্যাস থেকে নামানোর পরে কিন্তু ডিমোল্ড করতে যাবেন না, তাতে করে কেকটা কিন্তু ভেঙে যেতে পারে। একটু ঠান্ডা হওয়ার পর তারপরে কিন্তু কেকটাকে ডিমোল্ড করতে হবে। চারপাশ থেকে ছুরি দিয়ে একটু আলগা করে নিয়েছি। এবার একটা ডিশ বাটিটার ওপর দিয়ে এভাবে বাটিটা উল্টে ওপর থেকে 2 থেকে 3 বার ট্যাপ করলেই কেকটা দেখবেন খুব সহজেই কিন্তু বেরিয়ে আসছে। দেখুন কেকের কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে, কোনো দিক থেকে কিন্তু পুড়ে যায়নি। একদম লো ফ্লেমে যদি কেকটা তৈরি করেন তাতে সময় হয়তো একটু বেশি লাগবে, তবে কেকটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে। দেখুন কেকটা কত সুন্দর স্পঞ্জি আর নরম তুলতুলে হয়েছে, আশা করি দেখেই আপনারা বুঝতে পারছেন। এবার আমাদের কেকটাকে একটু সাজুগুজু করিয়ে নেওয়ার পালা। যে জেলিটা আমরা তৈরি করলাম সেটা ওপর থেকে এইভাবে সমান করে দেব কেকের ওপর, তারপর আমরা কেকের জেলিটা সমান করে দেওয়ার পর একটা টুথপিক দিয়ে আমি এভাবে একটু দাগ কেটে দিচ্ছি এপাশ ওপাশ থেকে, তাতে করে কেকটা দেখতে একটু সুন্দর লাগবে, জাস্ট আর কিছুই নয়। তবে আপনারা এই স্টেপটা ছাড়াও কিন্তু কেকটা বাড়িতে ভালো মতো তৈরি করে নিতে পারেন। তারপর এই পাশ থেকেও একটু দাগ দিয়ে দিচ্ছি, তাতে করে খুব সুন্দর একটা দেখতে লাগবে। দেখুন কেকটা ভালো মতো করে সাজানো হয়ে গেছে। এবার আমি কেকটাকে একটু কেটে দেখাচ্ছি কেকটা কতটা সুন্দর হয়েছে।
কাটা দেখেই আশা করি বুঝতে পারছেন কেকটা কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে। আর ভেতরের টেক্সচারটা একটু কাছ থেকে আমি দেখিয়ে দিই কেমন হলো। দেখুন খুব সুন্দর কিন্তু ভেতরের টেক্সচার হয়েছে। আর আমের যে টুকরোগুলো দিয়েছিলাম দেখুন প্রত্যেকটা বাইটে বাইটে কিন্তু সেই আমের টুকরোগুলো মুখে পড়বে, আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। এই আমের সিজনে কিন্তু এই ম্যাঙ্গো কেকটা একদমই মিস করা যাবে না। আর যাদের মাইক্রোওভেন নেই বলে কেকটা বানাতে পারবেন না, তারাও কিন্তু এখন গ্যাস ওভেনে কেকটাকে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর যাদের বাড়িতে বাচ্চা আছে অবশ্যই অনুরোধ করলাম একবার হলেও কেকটা বাড়িতে বানানোর। আর এই ছোট ছোট টিপসগুলো ফলো করে আপনারাও কেকটা বাড়িতে বানিয়ে ফেলুন। আর আপনার মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে করতে একদম ভুলবেন না। রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন, সাথেই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দিতে একদম ভুলবেন না, তাতে করে আমার সকল ভিডিওর সব নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।